বিদ্যুৎ ও জ্বালানি সংকট সামাল দিতে সরকারের নেওয়া চলমান উদ্যোগ পর্যালোচনা করে আগামী সপ্তাহে নতুন করণীয় ঠিক করা হবে বলে জানালেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে রাজধানীর বাড়িধারার বাসভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘদিন চললে বিশ্ব জ্বালানি পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দেশে এখন বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় 14,500 মেগাওয়াট, যা অফ পিক আওয়ারে নেমে আসে প্রায় 12,000 মেগাওয়াটের নিচে। উৎপাদন সক্ষমতা বিবেচনায় এ চাহিদা কিছুই নয়, তবে তাতে বাদ সেধেছে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হওয়া জ্বালানি সংকট। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন, চিন্তিত হওয়ার মতো কোনো পরিস্থিতি এখনও তৈরি হয়নি, কেবল বৈশ্বিক সংকট মাথায় রেখে আগে থেকেই সতর্ক অবস্থানে সরকার। এটা তো হতাশ হওয়ার কিছু নাই, আমাদের ইকোনমি রোল করছে, মানুষজন চাকরি পাচ্ছে, আরও বেশি ইন্ডাস্ট্রি হোক। সো আমরা যদি টাইট অবস্থায় থেকে থেকে ইন্ডাস্ট্রিগুলিকে সহযোগিতা করি, তাহলে এটা তো দেশের জন্য ভালো। আমি লোডশেড যদি না করতাম, তাহলে ইকোনমিক ভায়াবিলিটিটা কতটুকু আমাদের পক্ষে আসতো, আর এই যে লোডশেড করে আমার কতটুকু লস হলো, এই বিষয়টা আমি একটা সপ্তাহ দেখতে চাচ্ছিলাম। আমি দেখি আমরা ওই ক্যালকুলেশনের মধ্যে আসি। নিজ বাসভবনে আয়োজিত ব্রিফিংয়ে নসরুল হামিদ জানান, বৈদেশিক মুদ্রার খরচ কমানোই এখন সরকারের মূল লক্ষ্য, আর সেজন্য বন্ধ রাখা হয়েছে ডিজেল চালিত প্রায় 1,000 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রগুলো। এ উদ্যোগকে আরও কার্যকর করতে পরিবহন খাতেও জ্বালানি সাশ্রয়ী হওয়ার তাগিদ প্রতিমন্ত্রীর। ডিজেল যে পরিমাণ ইম্পোর্ট করে বাংলাদেশ, তার 10% মাত্র বিদ্যুৎ ব্যবহার করে। আমাদের প্রায় 90% ডিজেল ব্যবহার হয় সেচে এবং ট্রান্সপোর্ট সেক্টরে। তাহলে ওখানে যদি 10% আমরা ডিজেল কমাতে পারি, অন্তত 20% ডিজেল ইম্পোর্টের যে ডলারটা সেটা সেভিং হয়। বিশ্ব জ্বালানি বাজারের চলমান অস্থিরতা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, আগামী 2-3 মাসের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে, তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্ব জ্বালানি নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে বলেও মনে করেন তিনি। এই পরিস্থিতি সাময়িক, কারণ আমি মনে করি যে যুদ্ধ লাগার কারণে গ্যাস যেটা আমরা স্পট থেকে কিনতাম সেটা $7, $4, $5 এরকম ছিল, সেটা বেড়ে এখন $36, $40 হয়ে সেখানে আমি সেভ করতেছি, না কিনে একদম বাদই দিয়ে দিয়েছি আমরা। আগামীতে কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হলে সংকট আরও কমে আসবে বলেও আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।